আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবারও আসলাম, এখন আমি আরেকটা পারফিউম রিভিউ করব। এটা কিছুটা হাইপ হয়েছিল আমার একটা পারফিউম, এটা ম্যানসেরা হাউস থেকে। আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে ম্যানসেরা আউড লেমন মিন্ট। এই পারফিউমটা 2016 সালে রিলিজ হয়েছিল। এটা মেইনলি হাইপ হয়েছিল কারণ হচ্ছে একজন রিভিউয়ার আছে ইউটিউবে, আপনারা যারা ফ্র্যাগরেন্স কমিউনিটিতে অনেকদিন ধরে আছেন আপনারাও ওই রিভিউয়ারকে চিনবেন। তার নাম হচ্ছে অ্যাস্টন এবং তার চ্যানেলের নাম হচ্ছে জেন্ট সেন্স। তো ও একটা দুটো ভিডিও করেছিল মেইনলি, একটা হচ্ছে পারফিউমটা ডিটেল রিভিউ এবং আরেকটা হচ্ছে যেটা ও একটা ওর ওয়াইফকে নিয়ে ভিডিও করেছিল, ম্যানসেরার চারটা না পাঁচটা পারফিউমের স্মেল কীরকম ওর ওয়াইফের ওপিনিয়ন নিচ্ছিল। তো এই পারফিউমটা খুবই হাই রেটিং পেয়েছিল ওর ওয়াইফ থেকে। তো এরপর থেকে সবাই ওই এই মানে আউড লেমন মিন্ট পারফিউমটার ব্যাপারে অনেক ইন্টারেস্ট ফিল করে এবং এটা খুবই হাইপড হয় এবং সবাই কিনতে ইন্টারেস্ট ফিল করে। তো আমিও এর ব্যতিক্রম ছিলাম না, আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম কিন্তু আমি এটা পাচ্ছিলাম না। তো আমি আমার এক ফ্রেন্ডে থেকে নিয়েছি, তো এটার ব্যাপারে মতামত আমি এখন আপনাদেরকে বলবো, প্রেজেন্টেশন দেখাবো। কিন্তু বক্স আমার কাছে নেই, বক্স বাদে বোতল এবং এটা যে পাউচ আছে দুটোই আমার কাছে আছে, তো আমি আপনাদেরকে সেটাই দেখাই। ম্যানসেরা যথারীতি ম্যানসেরা যে পারফিউমগুলো সেগুলো একটা বক্সের ভিতরে একটা পাউচ থাকে, এই ধরনের গোল্ডেন কালার পাউচ, এই পাউচের ভিতরে আসে বোতলগুলো। আপনারা যারা ম্যানসেরা ইউজ করেন বা যাদের কাছে আছে আপনারা জানেন, বা যারা ইউটিউবে ভিডিও দেখেছেন আপনারা সেটা জানেন। তো এই ধরনের পাউচের মধ্যে আসে বোতলটা, ওইটা বক্সের কালার হচ্ছে গোল্ডেন কালার। তো বোতলটা দেখাই, যথারীতি ম্যানসেরা অন্যান্য বোতলের মতোই একই সাইজের একই শেপে, শুধু কালারটা দেখতে পাচ্ছেন যে আলাদা, খুবই সুন্দর একটা কালার এটা। আমার কাছে ম্যানসেরা আরও দুটো বোতল আছে এই মুহূর্তে হাতের কাছে এবং আমি ম্যানসেরা একটা পারফিউম রিভিউ করেছিলাম, সেটা হচ্ছে ম্যানসেরা সম্ভবত ভেলভেট ভ্যানিলা, ওটার রিভিউ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমার কাছে আরও যে দুটো বোতল আছে সেটা হচ্ছে ম্যানসেরা লেমন লাইম। বোতলের কম্পারিজন করে দেখাচ্ছি যে ম্যানসেরার সবগুলো বোতল আসলে একই রকম হয়, একই ডিজাইনের, শুধু কালার একটু আলাদা বা নাম আলাদা হয়ে থাকে। এটা লেমন লাইন এবং আরেকটা আমার কাছে আছে সেটা হচ্ছে অ্যাম্বার ফিভার, এটা আমারটা হচ্ছে 60 মিলিলিটার বোতল। তো একই রকম দেখতে পাচ্ছেন যে ক্যাপ সব কিছু একই রকম। তো এই আউড লেমন মিন্ট আমার কাছে যেটা আছে এটা হচ্ছে 120 মিলিলিটারের, এটা 60 মিলিলিটার সাইজেও পাওয়া যায়। তবে বাংলাদেশ বা ভারতে আপনারা যারা আছেন আপনাদের কাছে যদি এটা অনেক বেশি ভালো লাগে, 120 মিলিলিটার বোতল কেনাটা ভালো হবে কারণ এটা দাম একটু সাশ্রয়ী। দামের কথাটা বলি, এটা যদি আপনারা সরাসরি ম্যানসেরার ওয়েবসাইট থেকে কিনতে চান তাহলে এটার দাম পড়বে 120 মিলিলিটার সাইজের বোতলের জন্য 14,000 থেকে 15,000 টাকা বাংলাদেশি টাকায়। কিন্তু বাংলাদেশ ব্যবহারতে অনেক সেলার এটা বেশ কম দামে বিক্রি করে থাকেন, তারা কীভাবে ম্যানেজ করেন জানি না, কিন্তু অরিজিনাল পারফিউমগুলোই বেশ সস্তা দামে সেল করেন। তো বাংলাদেশে এটার প্রাইস রেঞ্জ আমি যেটা মনে করি সেটা হবে 6,000 থেকে 7,500 টাকার ভেতরে 120 মিলিলিটারের জন্য ব্র্যান্ড নিউ বোতল। আর যদি আপনারা কোথাও পার্সেল বোতল দেখেন বা ডিকেন দেখেন প্রাইস আরও কমে পাবেন বলে আমার কাছে মনে হয়। ভারতেও আমার কাছে মনে হয় যে এটা প্রাইস রেঞ্জ হবে 6,000 থেকে 7,000 রুপির ভেতরে, এর বেশি হবার কথা নয়। তো সবাই বিশ্বস্ত বা জেনুইন সেলার থেকে কিনলে আপনারা অনেক কমে পাবেন, ইউরোপ বা আমেরিকাতে এটার দাম অনেক অনেক বেশি। তো এখন প্রেজেন্টেশনটা দেখাই, ম্যানসেরার যথারীতি অন্যান্য বোতলের মতোই কালারটা দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে বিভিন্ন কালার আছে, উপর দিকে আমার কাছে একটু নীল মনে হচ্ছে কিন্তু আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে একটু সবুজ সবুজ আস্তে আস্তে নিচের দিকে হালকা হয়েছে। এটার এখানে লেখা আছে ম্যানসেরা বড় করে এম লেখা এবং নিচে লেখা আছে আউড লেমন মিন্ট, এটা যে নামটা এটা অডি পারফর্ম কনসেন্ট্রেশন এবং এটা একটা বিস্ট, একদম অডি পারফর্ম যে এইরকম পারফরমেন্স দেবার কথা এটা সেরকমই দেয়। এটার বোতলের নিচে স্টিকার দেখতে পাচ্ছেন এবং এখানে ব্যাচ কোড লেখা আছে এবং অন্যান্য ইনফরমেশন দেওয়া আছে। আমার এটা সম্ভবত 2017 সালের ব্যাচের। আর এটা ক্যাপটা গোল্ডেন কালারের, ক্যাপের উপরে এম দেখতে পাচ্ছেন, ম্যানসেরার যে লোগোটা, আমার এটা স্ক্রু ক্যাপ। ম্যানসেরার এখন সম্ভবত নতুন যে বোতলগুলো অনেকগুলো বোতল বের হচ্ছে ম্যাগনেটিক ক্যাপের, তো ম্যাগনেটিক ক্যাপের কোনো বোতল এখন আমার হাতে আসেনি। তো আমার কাছে যে কটা ম্যানসেরা আছে সবগুলোই স্ক্রু ক্যাপের, এটা স্ক্রু ক্যাপ, এটা এভাবে ঘুরিয়ে খুলতে হয়। স্প্রেয়ার দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের, তবে এটা একটা ব্যাপার আছে আমি যেটা দেখতে পেয়েছি আমি অন্যান্য ম্যানসের বোতলে দেখিনি, সেটা হচ্ছে এটা কালার এখানে একটু উঠে গিয়েছে। তো আপনাদের আর কারো এই ধরনের কোনো সমস্যা হয় নাকি আমি জানি না, যদি এরকম হয়ে থাকে তাহলে আমাকে জানাতে পারেন। এটা আমি যে ফ্রেন্ডে থেকে নিয়েছি ও আমাকে এরকমই দেখিয়েছে যে ওর এখানে কালার একটু উঠে গিয়েছে, সম্ভবত ওই স্ক্রু খুব বেশি শক্ত করে লাগিয়েছিল, তবে এটা হতে পারে। এখন এটা স্প্রে করে দেখা এবং এটা স্মেলের ব্যাপারে বলবো আমি আপনাদেরকে। স্প্রেয়ার দাম অনুযায়ী এত আহামরে কিছু মনে হয়নি, তবে স্প্রেয়ার খারাপ কিছু না, খারাপ স্প্রে করে না, টোটাল 4টা করলাম। এখন স্মেলের ব্যাপারটা বলি, আপনারা যদি ফ্র্যাগরেন্সটিকে চেক করেন, এটা যে স্মেলটা এটা আসলে আপনারা শুধু ফ্র্যাগরেন্সটিকে না, ইউটিউব চেক করলে বা ইউটিউবে অন্যান্য রিভিউ দেখলে সব দেখবেন যে ম্যাক্সিমাম রিভিউরা বলছে যে এটা ও খুব সুন্দর, এটা নামের মধ্যে যেহেতু উড আছে, এটার মধ্যে উড আছে, অনেকগুলো নোটস এটার মধ্যে আছে, অনেক কিছু মিক্স এটার মধ্যে করা হয়েছে। তো এটা স্প্রে করলে আসলে
প্রথমে আমি যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা ফ্রেশনেস দেয়, এবং ফ্রেশনেসটা সম্ভবত এটা নোটসের মধ্যে টপ নোটসে আপনারা দেখবেন যে লেমন আছে, কোরিয়েন্ডার আছে, পেপার আছে এবং আলমন্ড আছে যতটুকু আমার খেয়াল আছে। তো এই জিনিসগুলোর মধ্যে থেকে কোরিয়েন্ডার আমি বুঝতে পেরেছি, লেমনটা বোঝা যায়, ফ্রেশনেস এবং কিছুটা স্পাইসি কিক আছে, স্পাইসি কিকটা কোরিয়েন্ডার এবং পেপারের কারণে আসে। আলমন্ডটা হালকা বোঝা যায় কিন্তু আলমন্ডটা ব্যাক মানে ব্যাক সাইডে আছে, এবং এটার মধ্যে যেটা ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে উদ আছে, টের পাওয়া যায় কিন্তু উদ এতটা স্ট্রং না। উদ আপনারা টপ মানে স্টার্ট থেকে শেষ পর্যন্ত উদ টের পাবেন কিন্তু এতটা স্ট্রং না। যারা উদ ভয় পান ওই ধরনের কোনো উদ এটার মধ্যে নেই। মেইনলি ব্যাপারটা হচ্ছে যে পারফিউমটাকে একটু ডিফারেন্ট টাচ দেওয়া হচ্ছে উদটা দিয়ে, উদটা খুবই হালকাভাবে এবং ফ্রেশভাবে আছে। সম্ভবত আগার উদ আছে এটার মধ্যে কিন্তু এতটা স্ট্রং না, অ্যানিমেলিক কোনো কিছু না, সেফ উদ। আমার কাছে যেটা মনে হচ্ছে যারা উদ ভয় পান, আমি নিজে উদের কোনো বড় ফ্যান না, তো আমি আউড লেখাটা দেখে আমার কাছে মনে হচ্ছিলো যে ও এটা খুবই ডেঞ্জারাস হতে পারে, ভালো হবে না হয়তো, ওই টাইপের কোনো না। এটা ভালো কিন্তু এটার মধ্যে কিছুটা ব্যাপার স্যাপার আছে। এখন এটা মিডল নোটসে মিন্ট আছে, পাঁচুলি আছে এবং আছে জ্যাসমিন উদ আছে মিডল নোটসে। তো এর মধ্যে থেকে অনেকে একটা ব্যাপার যেটা আমি দেখেছি, অনেকে বলে যে মিন্ট ধরতে পেরেছে, অনেকে বলে ধরতে পারে না। আমি মিন্ট বুঝতে পেরেছি স্প্রে করার সাথে সাথেই, মিন্ট আছে এটা বোঝা যায় যে এটার মধ্যে মিন্ট আছে, আপনারা টের পাবেন। মিন্টের কারণে একটা ফ্রেশনেস টের পাবেন, আলাদা একটা ফ্রেশনেস, কুল কুলিং একটা ফ্রেশ ভাইব আপনারা টের পাবেন, স্কিনে স্প্রে করলেও টের পাবেন। উদটা বোঝা যায় মিডল নোটস থেকে, উদটা আমি টের পেয়েছি কিন্তু খুবই হালকাভাবে। জ্যাসমিন এতটা স্ট্রং কিছু না। বেস নোটসে এটার মধ্যে লেদার আছে, পাচুলি আছে, অ্যাম্বার আছে, ভ্যানিলা আছে, মাস্ক আছে। তো দেখতে পাচ্ছেন যে মানে বেস নোটসে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে লেদার আমি হালকা টের পেয়েছি, অ্যাম্বার ভ্যানিলা বোঝা যায় এবং মাস্কি একটা ভাইব এটা দেয়। তবে এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা মেইনলি স্ট্রং যে নোটস সেটা হচ্ছে টপ নোটস থেকে লেমন, তারপর হচ্ছে আলমন্ড এবং উড মিন্ট, এবং বেস নোটস থেকে ভ্যানিলা, লেদার, অ্যাম্বার এগুলো। তো এটা একাধারে একটা ফ্রেশ স্পাইসি পারফিউম, আবার কিছুটা ডার্ক টাইপের, আবার সুইট টাইপের। এটা একটা ব্যতিক্রম পারফিউম, এটা আপনাকে অন্য সবার থেকে আলাদা রাখতে সাহায্য করবে, আপনি অন্য সবার থেকে আলাদা হতে পারবেন। স্মেলটা ডিফারেন্ট কিন্তু এটা ব্লাইন্ড বাই উড পারফিউম না। কারণটা হচ্ছে যে এটা আমি যেটা দেখেছি এটা হচ্ছে হিট অর মিস টাইপের পারফিউম, যাদের কাছে ফার্স্ট স্নিফে ভালো লেগেছে তারা একদম ভালোবেসে ফেলেছে পারফিউমটা, এটার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, এবং যাদের কাছে ভালো লাগেনি তাদের কাছে ভালো লাগেনি, কিন্তু ধীরে ধীরে ভালো লাগা তৈরি হয়েছে, কিন্তু এটা ভালোবাসা তৈরি হয়নি। যাদের কাছে ভালো লাগেনি তারা পরে বলেনি যে এটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি এটাকে ভালোবেসে ফেলেছি, ওই টাইপের কোনো কিছু আমি দেখিনি, তাদের কাছে ভালো লেগেছে। মেইনলি এটা ব্যাপারটা হচ্ছে এটা অনেকে বলে যে ফার্স্ট স্প্রে করার পর মানে প্রথম যে স্মেলটা অসাধারণ অনেকে বলে, আমার কাছে ওই টাইপের মনে হয়নি। বরং আমার কাছে মনে হয়েছে যে এটার ওপেনিং থেকে এটা ড্রাই ডাউন অনেক বেশি ভালো, কারণ ড্রাই ডাউনটা একটু স্মুথ টাইপের, এবং ড্রাই ডাউনটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এবং মেইনলি আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা স্প্রে করার পর যখন এটা বাতাসে ভেসে বেরিয়েছে এবং এটা যত সময় গেছে, যত ড্রাই ডাউনের দিকে গেছে, এটা খুব ভালো টাইপের পারফিউম আমার কাছে মনে হয়েছে। ওপেনিং থেকে ড্রাই ডাউনের বেশি ফ্যান আমি হয়েছি আমার কাছে যেটা মনে হয়েছে, এবং এটা আমি দেখেছি আরও দুই তিনজন স্প্রে মানে ইউজ করেছে আমার পরিচিত। এটার সিলাজ অনেক ভালো, তার প্রত্যেকে যখন হেঁটে গিয়েছে এবং এটা সেন্ট্রাল যেটা থেকেছে আমি স্মেল পেয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে ওয়া খুবই অসম টাইপের কোনো পারফিউম, কিন্তু ওপেনিং আমার কাছে এতটা ভালো লাগেনি, অনেকের কাছে ভালো লাগে। আমার কাছে ওপেনিং মনে হয়েছে খুবই স্ট্রং, সব কিছু একসাথে মিক্স করে আমার নাকের দিকে ছুড়ে দেওয়া হয়েছে, ভালো বোঝা যায়, ডিফারেন্ট কিছু, ইউনিক টাইপের কোনো কিছু, কিন্তু একদম ভালোবাসার মতো আমার কাছে মনে হয়নি, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়নি। অনেকে এটার ফ্যান, অনেকেই এটার ফ্যান, কিন্তু আমি এটা হেটার্সও দেখেছি। পারফরমেন্সের দিকে যাই, পারফরমেন্সের ব্যাপারটা হচ্ছে এটা একটা বিস টাইপের পারফিউম, নো ডাউট। আপনার কাছে যদি নিউক্লিয়ার বোমা টাইপের কোনো পারফিউম ভালো লাগে, আপনার যদি দরকার হয়, আপনার যদি লং লাস্টিং দুই তিন দিন স্টে করে এরকম কোনো পারফিউম দরকার হয়, ইজিলি আপনি এটা দেখতে পারেন। এটা সারা বছর ব্যবহার করার মতো একটা পারফিউম, এটা প্রথম তিন থেকে চার ঘন্টা প্রজেক্ট করবে, আপনি আটকে রাখতে পারবেন না। আপনি যদি চার থেকে পাঁচটা স্প্রে করেন হিউজ পরিমাণে প্রজেক্ট করবে এটা। আমি এটা যখন ইউজ করেছি দেখতে পাচ্ছেন আমি খুব বেশি ইউজ করিনি, এটা আমি দুটো স্প্রে করেছিলাম একবার, এবং পর আরেকদিন টেস্ট করার সময় তিনবার স্প্রে করেছিলাম। এটা আমার স্কিনে নয় ঘন্টা ছিল, আমার ড্রেসে ছিল দুই দিন, এবং এটা প্রথম চার ঘন্টা শুধু প্রজেক্ট করেছে। এবং আমি অনেকেই আমাকে জিজ্ঞেস করছে কোন পারফিউম ব্যবহার করছি আমি, এত স্ট্রং কেন, এটা কী পারফিউম। তো কিছুটা ভালো লেগেছে কারণ কমপ্লিমেন্টসের মতো, কিছুটা এম্বারাসও ফিল করেছি কারণ আমি
এটা আমি অপেক্ষা করছিলাম যে এটার স্ট্রং ভাব, মানে যে ভাবটা এটা কখন কমবে, এটা একটু সফট হবে। তো ওই ধরনের যখন হয়েছে আমি তখন কমফোর্ট ফিল করেছি। কিন্তু প্রথম যাদের দরকার নিউক্লিয়ার বোমা দরকার, যাদের ইজি অ্যাটেনশন দরকার, তার আপনারা এটা দেখতে পারেন, লং লাস্টিং, 20 স্টেপের প্রজেকশন, 20 স্টেপের লাস্টিং পাওয়ার, নিউক্লিয়ার বোমা টাইপের অসাধারণ জিনিস, পারফরম্যান্স এবং স্মেল কোয়ালিটি ডেফিনেটলি অনেক হাই। কিন্তু এটা প্ল্যান বাই অর্ডিনা, মানুষের কথা শুনে হাইপে পড়ে এটা না কিনলে ভালো হবে, হয়তো পরে আপনি হতাশ হতে পারেন। টেস্ট করে কিনলে ভালো, হয়তো বা আপনার কাছে এটা যেই স্মেলটা, যে কোরিয়েন্ডার, মিন্ট, উড, লেমন, লেদার মিক্সড হয়ে যে একটা ডিফারেন্ট টাইপের স্মেল দেয়, ওটা হয়তো বা আপনার কাছে প্রথম স্নিফে ভালো নাও লাগতে পারে। তো সেই জন্য এটা ব্লাইন্ড বাই অর্ডার দিয়ে আমি বলবো না। পারফরমেন্স 20 স্টেপের কোনো সন্দেহ নেই, পারফরমেন্সের জন্য 10-এ-10। এখন এটা কোন সিজনের জন্য, এটা আমার কাছে মনে হচ্ছে সারা বছর আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। সারা বছর কোনো সিজন স্পেসিফিকভাবে বলার কিছু নেই, হেভি, ফ্রেশ, তারপর হচ্ছে ডার্ক টাইপের পারফিউম। তো আপনি সামার, উইন্টার, স্প্রিং, ফল যে কোনো সিজন আপনি এটা ব্যবহার করতে পারবেন। বাংলাদেশ বা ভারতে প্রচণ্ড গরমের জন্য এটা ভালো হবে। যাদের দরকার ডিফারেন্ট টাইপের, বিসমোট টাইপের, সারা বছর ব্যবহার করতে পারফিউম, তাদের জন্য এটা পারফেক্ট, সারা বছর ব্যবহার করতে পারবেন। কাদের জন্য পারফেক্ট সেটা বলি, এটা আমার কাছে মনে হচ্ছে স্কুলে বা কলেজে যারা পড়ছেন আপনাদের জন্য এটা না, যারা ভার্সিটিতে পড়ছেন বা যারা জব করছেন আপনারা এটা চাইলে ব্যবহার করতে পারবেন, আপনাদের কাছে ভালো লাগবে। যদি প্রথম স্নিফে ভালো না লাগে তাহলে একটু সময় দিলে দেখবেন আস্তে আস্তে ভালো লাগাটা তৈরি হবে, ওই টাইপের পারফিউম এটা। যে কোনো সিচুয়েশন ব্যবহার করতে পারবেন, তবে অফিসে যদি ব্যবহার করতে যান হেভি স্প্রে করবেন না, হয়তো বা একটা বা দুটো বা তিনটা স্প্রে করলে আপনার স্বাধীন অফিস আওয়ারটা এটা কভার করবে। এটা ইউনিসেক্স একটা পারফিউম, যে কোনো আপু চাইলে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এটা স্প্রে করে কোনো পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবেন, ডেটে ব্যবহার করতে পারবেন, যে কোনো প্লেসে, যে কোনো সিচুয়েশনে ব্যবহার করার মতো একটা পারফেক্ট পারফিউম আমার কাছে মনে হয়েছে। ওভারঅল রেটিংসের দিকে যদি আমি যাই তাহলে আমি এটাকে দেবো 10-এ-8। 10-এ-8 দেওয়ার কারণটা হচ্ছে এটা বিসমোট টাইপের পারফিউম, এটা প্রাইস অনুযায়ী পারফরম্যান্স এবং স্মেল কোয়ালিটি টপ নচ, হাই কোয়ালিটি টাইপের, কিন্তু এটা ব্লাইন্ড বাই ওয়ার্ড দি না। যদি এটা ব্লাইন্ড বাই ওয়ার্ড দি পারফিউম হতো তাহলে এটাকে আমি 10-এ ইজিলি 9 দিতাম। তো এই সব কিছু দিক বিবেচনা করে আমি এটাকে 10-এ-8 দিচ্ছি। এটা একটা মাস্ট হ্যাভ পারফিউম, কিন্তু সবার জন্য মাস্ট হ্যাভ না। মাস্ট হ্যাভ কারণটা হচ্ছে এটা ডিফারেন্ট, এটা ইউনিক টাইপের, আপনার উচিত এটা টেস্ট করে এটা সম্বন্ধে একটা ধারণা নেওয়া। যেহেতু সবাই এটা নিয়ে কথা বলে তো আপনি স্নিফ করলে বুঝতে পারবেন এটা আপনার জন্য পারফেক্ট নাকি পারফেক্ট না। তো এটা হচ্ছে আমার ম্যানসেরা ব্র্যান্ডের থেকে, ম্যানসেরা আউদ লেমন মিন্টের রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে, আমি আমার মতামত দিলাম। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে।